সাল্লাম আমাদের জন্য বারো ইমামকে রেখে গিয়েছিলেন সেই বারো ইমামের মধ্যে আমাদের চতুর্থ ইমাম হজরত ইমামে জৈনুল আবেদিন আলাহাম ছিলেন তো ইমামে জৈনুল আবেদিন আলাহাম তার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন এই নামটি হজরত আলী আলাহাম রেখে গিয়েছিলেন কিন্তু হজরত ইমামে জৈনুল আবেদিন আলাহাম তার আধ্যাত্মিক বৈশিষ্ট্যের জন্য আরো অনেক লাকাব মিলেছিল যেমন সাজ্জাদ তিনি জীবনে এত শ্রদ্ধা করেছিলেন সেই জন্য তিনার নাম হয়ে গেছিল সৈয়দের لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين سيدنا ونبينا وسفينا تبيب نفوسنا مولانا مولى سقلين جد الحسن والحسين ابي القاسم محمد اللهم صل على محمد وعلى محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم أزيد وبارك على صاحب الدعوة النبوية والسولة الحيدرية. والإسمة الفاطمية والهلم الحسنية والشجاة الحسينية والإبادة السجادية. والماثر الباكرية والآثار الجعفرية والألوم الكازمية والحجج الرزويّة জুদিত কবিয়া ও নকাওয়িন নকিয়া অলহাই হৈবতিল আসকরিয়া অলগাই গৈবতিল ইলাহি অল কোয়মে বিল হক আল্লাহমা আলা মোহাম্মদ ও আল মোহাম্মদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আমাদের চতুর্থ ইমাম হজরতে ইমামে জয়নুল আবিদিন আলাহ ব্যাপারে কিছু কথা আলোকপাত করব। যে হজরতে জয়নুল আবিদিন আলাহ কে ছিলেন হজরত জয়নুল আবিদিন আলাহ পরিচয় কী ইমামে জৈনুল আবেদিন আলিয়া আব্বার নাম ছিল হজরত ইমাম হুসাইন আলি সাল্লাম তিনার মা ছিলেন হজরত জানাবে শহর বানু তিনি ছিলেন পারস্যের রাজকন্যা যাকে ইমামে হুসাইন আলাহ সঙ্গে তিনার আব্বা বিবাহ দিয়েছিলেন নবী সাল্লু সাল্লাম আমাদের জন্যে বারো ইমামকে রেখে গিয়েছিলেন সেই বারো ইমামের মধ্যে আমাদের চতুর্থ ইমাম হজরত ইমামে জয়নুল আবেদিন আলাইসাল্লাম ছিলেন তো ইমামে জৈনুল আবেদিন আলাহ সালাম তার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন এই নামটি হজরত আলী আল্লাহ সালাম রেখে গিয়েছিলেন কিন্তু হজরত ইমামে জৈনুল আবেদিন আলাহ সালাম তার আধ্যাত্মিক বৈশিষ্ট্যের জন্য আরও অনেক লাকাব মিলেছিল যেমন সাজ্জাদ তিনি জীবনে এত সেজদা করেছিলেন সেই জন্য তিনি নাম হয়ে গেছিলো সৈয়াদে সাজ্জাদ এবং তিনি অধিক সময় সেজদায় ক্রন্দন করতেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন সেই জন্য তার অনুসারীদের জন্য ইমামে জাইনুল আবেদিন আলাহ সাল্লাম একটি বইও রেখে গেছেন যার নাম হয়ে গেছে শহিফায়ে সাজাদিয়া যাতে আছে দোয়া ও মুনাজাতের বই তা থেকে আমরা সিফা হাসিল করি এবং তার আরেক নাম হচ্ছে ইমামে জাইনুল আবেদিন আলি সালাম ইমামে জাইনুল আবেদিন আলাহিসামের মানে হচ্ছে যে ইবাদতের অলংকার তিনি এতটুই ইবাদত করতেন তার নাম হয়ে গেছিল যে জাইনুল আবেদিন আলাইসালাম তো আমি এখানে বলবো যে ইমা হজরত জাইনুল আবেদিন আল ইসলামের নাম সাজ্জাদ কেন হয়েছিল আমাদের আগের নবী বা আগের ইমাম ইমামে আলী আল্লাহ ধরে নিন ইমাম রসুদাল্লাহ সাল্লামকেই নিন রসু সাল্লাহ তো বহুত চেষ্টা করতেন তিনি রাতের পর রাত এত চেষ্টা করতেন যে তিনার পা ফেটে রক্ত বের হয়ে যেত এবং আল্লাহ রসু সাল্লাহ আলহিস্লামকে বারণ করতেন হে আমার হাবিব আপনি কেন এত চেষ্টা করছেন আপনি বিশ্রাম নিয়ে নিন কিন্তু রসুদ সাল্লাহ সাল্লামের এত চেষ্টা করার পরও তিনার নাম সাজ্জাদ হয়নি হজরত আলী আলসালামও তিনি অনেক নামাজ পড়তেন এমনকি এক যুদ্ধে হজরত আলী পায়ে তীর ফুটে গিয়েছিল আলী নামাজে দাঁড় করানো হয়েছিল যখন নামাজে দাঁড়িয়েছিলেন তো সমস্ত তীর তার পা থেকে বার করে নেওয়া হয়েছিল যিনি এত গভীরভাবে নামাজ পড়তেন সেই হজরত আলী আল্লাহ তবুও তিনার নাম সাজ হয়নি তো কেন আমাদের চতুর্থ ইমামের নাম সৈয়দের সাজ্জাদ হয়ে গেছিল এখানেই ভাবার বিষয় তো মানুষের ফিতরত হচ্ছে কি মানুষের ফিতরত হচ্ছে যখন মুসিবতের সময় বিপদের সময়তে আল্লাহকে ভুলে যায় আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় কিন্তু ইমামের সাজ্জাদ আলসালাম কিন্তু বিপদের সময় কত মুসিবত ছিল কারবালার ময়দানে বাহাত্তর জনকে শহীদ হতে দেখেছেন নিজের খুপি, নিজের বোন নিজের মা বোন এদের উপরে জুলুম হতে দেখেছেন নিজের ভাই ছ মাসের আলিয়াজারকে শহীদ হতে দেখেছেন বালিশা কিনা ছিল কিন্তু তাতেও তিনি ভেয়ে পড়েননি এবং তিনি আল্লাহকে ছাড়েননি যদি কোনো বাড়িতে কেউ মারা যায় তার জন্য আমরা নামাজ থেকে দূরে সরে যাই আল্লাহ থেকে দূরে সরে যাই এবং আল্লাহর প্রতি আমাদের অবহেলা এসে যায় কিন্তু আমাদের সেই যুগের ইমাম তিনি কী দেখিয়েছিলেন যে যতই মুসিবত আসুক না কেন যতই বিপদ আসুক না না কেন কিন্তু সমস্ত জায়গায় আল্লাহকে স্মরণ করা দরকার আল্লাহকে নিজের কাছে রাখা দরকার এই জন্যই তিনার নাম হয়ে গিয়েছিল সৈয়দে সাজ্জাদ জৈনুল আবেদিন অর্থাৎ ইবাদতের অলংকার ইমামে হুসাইন আলসালাম নিজের বাবা হযরত আলী আলাসলামের বেলায়েতকে তুলে ধরার জন্য এবং মা ফাতেমা আলাসলামের মর্যাদাকে মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য পুত্র সন্তানের নাম রেখেছিলেন আলী ইবনে হুসাইন এবং কন্যা সন্তানের নাম রেখেছিলেন ফাতেমা ইমামে জৈনুল আবেদিন আলাসলাম মোট বয়স হচ্ছে সাতান্ন বছর বয়স কিন্তু কারবালার ময়দানে যখন গিয়েছিলেন তখন ইমামে জয়নুল আবেদিন আল ব বয়স মাত্র তেইশ বছর ছিল তো ইমাম হুসাইন আলাহ সাল্লাম কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিল বাহাত্তর জনকে শহীদ করে দেওয়া হয়েছিল তারপরে ইমামের সাজ্জাদ আলাহ সাল্লামের যে কতটুকু ধৈর্য মা বোন ফুপি যে ধৈর্য ধারণ করে চৌত্রিশ বছর শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছেন এবং হজরত ইমামে সাজ্জাদ আলাহ সালামকে তারা নজরবন্দি করে রেখেছিল যাতে হজরত ইমামের সাজাদ আলাহিসাম সুস্থ হয়ে বেঁচে থাকতে না পারে এবং উমাইয়া হুকুমত তারা হজরত ইমামে সাজ্জাদ আল্লাহ সাল্লামের উপরে জুলুম ও নির্যাতন করেছে এমন এমনকি যারা আহেলাবায়তের হয়েও কথা বলতো তাদের উপরে তাদের নির্মম অত্যাচার করা হতো তো ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম এত কঠিন পরিস্থিতিতেও উমাইয়াদের এত কঠিন পরিস্থিতিতেও ইমামে সাজ্জাদ আলাহ সাল্লাম তার ইমামতের কাজকে ঠিক তিনি চালিয়ে গিয়েছিলেন সেই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে তিনি সেজদার মধ্যে দোয়ার মধ্যে আল্লাহকে স্মরণ করতেন এবং তার মাধ্যমেই তার ইমামতকে প্রকাশ করেছেন দোয়ার মাধ্যমে ইমামতকে পৌঁছে দিয়েছেন মোনাজাতের মাধ্যমে পৌঁছে দিয়েছেন উমাইয়াদের নির্যাতনে সেই জামানার মানুষরা সেই জামানার বহু মানুষ দুস্থ হয়ে পড়েছিল অসহায় হয়ে পড়েছিল কিন্তু হযরত জাইনুল আবেদিন আল্লাহ সেই দুস্থ গরিবদেরকে রাতের বেলাতে খাবার পৌঁছে দিতেন এবং এমনভাবে তিনি খাবার পৌঁছাতেন কেউ জানত না যে এই খাবারটি কে দিয়ে যাচ্ছে কে খাবারটি আমাদের মুখে তুলে দিয়ে যাচ্ছে তিনি এইভাবে দীর্ঘদিন এই কাজটি চালিয়ে গিয়েছিলেন তিনি যখন শহীদ হয়ে যান তারা আর খাবার পায়নি তিন দিন যখন খাবার পায়নি তখন তারা বুঝতে পারলো যে এই ইমাম জয়নুল আবেদিন আলাহিসাল্লামই আমাদেরকে খাবার দিয়ে যেত হজরত ইমাম জাইনুল আবেদিন আলাহ সালামের যে সন্তান আমাদের পঞ্চম ইমাম হজরত মোহাম্মদ বাকের আলাহ তিনি বলতেন যে আমার বাবা এমনভাবে ইবাদত করতেন এমনভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন আমার বাবা যখন অজু করতে যেতেন তখন তিনি আর চেহারা রং বদলে যেত এবং তখন যিনি নামাজে দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে তিনি কাঁপতেন এবং এমনভাবে নামাজ পড়তেন দেখে মনে হতে এটাই ওনার শেষ নামাজ পড়ছেন তো এর সঙ্গে সঙ্গে আমি একটি ঘটনাও উল্লেখ করে দিই যে এক ব্যক্তি ছিলেন যিনি হরত ইমামে জয়নুল আবেদিন আল ইসলামের কাছে আসলেন এবং বললেন হে ইমাম আমার ভাইয়ের বিবাহতে আপনাকে যেতে হবে তখন ইমামের সাজ্জাদ আল্লাহ বললেন আমি কারবালার পর থেকে কোনো বিবাহতে যাই না তো সেই ব্যক্তিটি বলল হেই মাম আপনি আমার ভাইয়ের বিবাহতে আসবেন খুবই গর্বের কথা আপনি আসুন চলুন আমার ভাইয়ের বিবাহতে তখন ইমামের সাজ্জাদ আলাহ বললেন যে আমি একটি শর্তে আমি তোমার ভাইয়ের বিবাহতে আসতে পারবো তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো হেই মাম বলুন কি শর্ত তখন ইমামের সাজ্জাদ আল্লাহ সাল্লাম বললেন যদি সেই বিবাহতে আমার ভাই আলী আকবরের একটু যদি মাসায় পড়ে দিতে তাহলে আমি তোমার ভাইয়ের বিবাহতে আসতে পারবো তখন সেই ব্যক্তিটি বলল হে মাম আমি না হলে মজলিস করে নেবো একটি মজিস করে নেওয়া হবে আপনি তাহলে কি আমার ভাইয়ের বিবাহতে আসবেন তখন ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম বললেন হ্যাঁ আসবো তখন বিবাহ বাড়ি চলছিল তখন ই পড়া হলো এবং যখন মা সাহেবের সময় এলো তখন ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম একবার আওয়াজ দিয়ে বললেন হে ব্যক্তি তুমি আলোটা বুঝিয়ে দাও এই রশ্মিটা বুঝিয়ে দাও তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো কেন ইমাম আলো বুঝিয়ে দেওয়া হবে তখন ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম বললেন যদি কেউ আমার ভাইয়ের আলী একবারের মা সাহেবের ক্রন্দন করতে কারো যদি লজ্জা বোধ করে সেই জন্য আলোটা নিভিয়ে দাও যাতে লোক প্রাণ খুলে ক্রন্দন করতে পারে আলো নিভিয়ে দেওয়া হলো দ্বিতীয়বার যখন আলোকে জ্বালানো হলো আলোটা জ্বালানো হওয়ার পরে দেখল যে ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম ওখানে নেই তখন সবাই দেখতে লাগলো যে ইমামের সাজ্জাদ আলাহি সাল্লাম কোথায় গেলেন দেখলেন যে ইমামের সাজ্জাদ আল্লাহ সাল্লাম দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন তখন জিজ্ঞাসা করা হলো হে ইমাম আপনি দরওয়াজার সামনে কেন দাঁড়িয়ে আছেন তখন ইমামে সাজ্জাদ আলাহ আসলাম বললেন এতক্ষণ এটা তোমার মেহমান ছিল এবার হচ্ছে এটা আমার মেহমান এটা হচ্ছে আমার মেহমান এরা হচ্ছে আমার আজাদারি এরা আমার ভাই আলী একবারের জন্য ক্রন্দন করছে এরা আজাদার করছে এরা হচ্ছে এখন আমার মেহমান তাই আমরাও যখন ইমাম হুসাইন আল্লাহ সালামের জন্যে ক্রন্দন করি আজাদারি করি তো আমরাও ইমাম হুসাইন আল্লাহ সালামের মেহমান হয়ে থাকি ইমামে জয়নুল আবেদিন আল্লাহ মেহেমান মেহমান হয়ে থাকি কত বড় আফসোসের কথা যে আজ আমাদের বারো ইমামেরও কোনো চর্চা নেই অথচ তারা আল্লাহর কত প্রিয় ব্যক্তি কত মহান ব্যক্তিত্ব আমরা আল্লাহর কথা বলি কিন্তু এটা ভেবে দেখি না আল্লাহ কাদের কথা বলেন আল্লাহ কাদের ভালোবাসেন আল্লাহ যাদের ভালোবাসে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি তারা কত অসহায় সেই যুগেও অসহায় ছিল আমরা ইতিহাসে তাদেরকে ঠাঁই দিইনি কোনো আলোচনাই করছি না কিন্তু রাজা বাদশাদের কত আলোচনা হয় অথচ তারা জালেম তারা অত্যাচার করছে বা করেও যাচ্ছে তাদের আলোচনা আজ প্রত্যেক মানুষের মুখোমুখি হয়ে যাচ্ছে কিন্তু হাই আমাদের সেই ইমাম মজলুমা ইমামের কোনো চর্চা নেই কোনো আলোচনা নেই যারা আমাদের জন্যে দিন ইসলামকে আমাদের বাঁচানোর জন্য সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন নিজের জীবনকে পর্যন্ত উজাড় করে দিয়েছেন শুধু আমাদের দিনকে বাঁচানোর জন্য আমাদের নাজাতের জন্য আজ যদি আমরা তাদের আলোচনা বা তাদের সাথে সাথ না দিই তাহলে তারা কাল হাসরের ময়দানে তারা আমাদের সাথ দেবে না কাল আমাদের কবরের মুসিবতে তারা সাথ দেবে না হাসরের ময়দানের মুসিবতেও তারা সাথ দেবে না যেহেতু আমার আমরা আমাদের জীবদ্দশায় তাদের সাথে সাথ দিচ্ছি না কারণ তারা তো সত্যবাদী এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আই হাল্লা জিনা আ মানুষ তখন ল হা মা স সত্যবাদীর সঙ্গী হয়ে যাও ইনারাই তো সত্যবাদী আমরা কি তিনাদের সাথে সাথ দিয়েছি কারণ তাদের ফজিলতকে বর্ণনা করা এবং তাদেরকে হৃদয় দিয়ে মেনে নেওয়া নামই হচ্ছে তাদের সঙ্গে সাথ দেওয়া হাঁ কানিসা হজরত জাইনুল আবেদিন আলাইসালাম এত অধিক রন্দন করতেন যে তার চোখ দিয়ে অশ্রুর বদলে রক্ত বের রক্ত বের হতো যেমন ইয়াকুব আল্লাহিসামের দশা হয়েছিল ইমামে সাজ্জাদ আলাহিসাল্লাম এত অধিক ক্রন্দন করতেন যে মানুষ তাকে দেখে ভয় করত। তাকে দেখে বাজারের লোকেরা দোকান বন্ধ করে দিত তিনি যখন বাজারে যেতেন দোকানের লোকেরা দোকানের ঝাঁপ ফেলে দিত একদা তিনি একটি দোকানে গেলেন এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ব্যক্তি তুমি কি এই পশুকে জবাই করেছিলে তখন সেই ব্যক্তি উত্তরে বলল হ্যাঁ এই পশুকে জবাই করেছি তখন ইমামে সাজ্জাদ আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এই পশুটিকে জবাহ করার আগে পানি খাইয়েছিলে তখন তারা উত্তরে বলল হ্যাঁ পানি খাইয়েছিলাম তখন ইমাম আলাইসলাম সাল্লাম ইমামের সাজ্জাদ আলাহ সাল্লাম চিৎকার করে ক্রন্দন করে বলতে লাগলেন ওয়া হুসেনা হাই মুসিবত হাই আমার বাবাকে কারবালার ময়দানে উত্তপ্ত মরুবালির মরুভূমিতে তিন দিনের পিপাসায় শহীদ করে দেওয়া হয়েছে আসুরার দিনে এজিত বাহিনী বাহাত্তর জনকে আমাদের সমস্ত পরিবারকে পিপাসিত অবস্থায় শহীদ করে দিয়েছে একটুকু পানি পর্যন্তও তারা দেয়নি ইন্নারিল্লা হে ওয়া ইনাইলা হের হেপার দিগার আমাদের আহলে আহলেবায়াতের ওসিলাই মামের সাজ্জাদের ওসিলাই যে দুনিয়াতে যারা বালা মুসিবতে আছে তাদের সমস্ত মুসিবতকে দূর করে দেন হে পরবর্তীকাল আমরা সবাই যেন আহলে বায়াতের সঙ্গী হয়ে থাকতে পারি তাদের নেক নজরে আমরা থাকতে পারি যেন আমরা দিবি জাহারার গোলাম হয়ে থাকতে পারি এবং দুনিয়াতে বা আখেরাতে আমরা যত মুসিবত আছে সেই মুসিবত থেকে আমরা যেন নাজাদ পেতে পারি তাদের ওসিলাই लाख रुदाना अन अलहमदुलिल्लाह रब्बिल आलमीन करबा ला होते साम साम होते कुफा कोली जा फेटे का देते छे के कुंदर बेसदिलो देखा कोदार घोरें মাটিতে মাথা কার দেখি নতী চোখুতে তার ও কই এ তো লাল রক্তের বিহাতে আসমান পানে কে করে দীর্ঘ না যা খোদার প্রেমিক দরবেস্তিনি তইসার থো বজরা দেইনি সাথ দিনে রালো নির একা কাদিতে ছে দুটি আর গভীর রাতে ছদ গরিবের ঘরে পৌঁছে দেন রুটি কারবালা হতে শাম সাম হতে কুফা কারবালা হতে শাম সাম হতে কুফা ফেটে কাঁদিতেছে কে কুন্দর বেশ দিল দেখা কোদার ঘরে মাটিতে মাথা কর চোখুতে তার ও শ্রু কই এ তোলা तो बिहते आसमान पाने के कर दीर्घ मुना जात। खोदार प्रेमिक दर बेस्तीनी ते सारो बजरा दैनी सात দিনের আল একা কাঁদিতেছে নযন দুটি আর গভীর রাতে ছদে গরিবের ঘরে পৌঁছে দেন রুটি কারবালাই যারা কেড়ে নিয়েছে তার আপন পরিবার তাদেরই দুঃখ করেছে আপন এ কোন বান্দা খোদার খোদার থেকে শিখেছেন দয়া নবীর রক্ত তার গাই এত দুঃখ পেয়েও দেখো আল্লাহকে ভোলে নাই ইবাদাতের নি সে দুনিয়া তার কাছে নি খোদার পাঠানো চতুর্থ ইমাম তাই ভুলিনি তোমাকে ভুলিনি এই গরিবের রইল চুমা আপনার দুটি পা পাপের খাঁচা বুন্দি মোরা মুক্তি হোক আপনা রায় পাপের খাঁচাই বন্দি মোরা মুক্তি হোক আপনা রসিল করব শাম সাম হতে কুফা কলি যা ফেটে কঁদিতে বেশ বেশদিলো দেখা করব হতে সাম সাম হতে কুফা কলি যা ফেটে কঁদীতে কুন্দর বেশ দিল দেখা মানবতার চলা যেন সমিতির পথ